Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 নমস্কার। একটা অত্যন্ত কঠিন এবং সংকটজনক পরিস্থিতির সম্মুখীন আজ আমরা সবাই, কিন্তু বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী একটা বহুমুখী সংকটের সম্মুখীন হয়েছি বলতে পারেন। তার কারণ, সারা বিশ্বের তাবড় তাবড় দেশ যখন শুধুমাত্র করোনার বিরুদ্ধে লড়াই করছে, আমাদের এই রাজ্য, আমাদের গর্বের পশ্চিমবঙ্গ লড়াই করেছে দুটো বিপর্যয়ের বিরুদ্ধে, তাও আবার একসাথে। একদিকে করোনার মতো মহামারী, অন্যদিকে আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কিভাবে বাংলা লড়াই করে সচল অবস্থায় ফিরে আসার প্রচেষ্টা শুরু করেছে। আমি বিশ্বাস করি যে আমি আপনিতে না গিয়ে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই, কাজ করি আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, ঐক্যবদ্ধ মনোভাব এবং বাংলাকে জয়ী করার লক্ষ্যে অবিচল থেকে আমরা যদি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি, তাহলে নিশ্চিতভাবে যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে আবার সচল এবং স্বাভাবিকত্বে ফিরবে আমাদের এই প্রিয় বাংলা। আমি সকলকে অনুরোধ করব যে জাতি বর্গ বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে আপনারা এগিয়ে আসুন, বাংলাকে সাহায্য করুন, এই তমসাছন্ন পরিস্থিতি কাটিয়ে আবার যেন বাংলায় মুক্তির সূর্যোদয় ঘটে এবং করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে যেন আমাদের বাংলা জয়ী হয়। আমি সকলের কাছে অনুরোধ করব, রাজনীতির ঊর্ধ্বে উঠুন। নিশ্চিতভাবে একটা গণতন্ত্রে রাজনীতি হবে, কিন্তু মানুষের প্রাণ আগে, মানুষের জীবন আগে, এই রাজ্যের মাটি ঐতিহ্য এবং সম্প্রীতি আগে। এবং যে করেই হোক, বাংলাকে আমাদের জয়ী করতে হবে। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা আসুন, ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা শুরু করেছি, বাংলার যুবশক্তি নামে যে কর্মসূচিটি আমরা শুরু করেছি, সেই কর্মসূচির সাথে সরাসরি যুক্ত হন এবং যুক্ত হয়ে বাংলার স্বার্থে কাজ করুন। এমন মনোভাব নিয়ে কাজ করুন যেখানে ধর্মের ভেদাভেদ নয়, রাজনৈতিক কাদা ছোড়াছড়ি নয়, যেখানে গঠনমূলক কাজই হবে শেষ কথা, যেখানে শেষ কথা হবে সম্মিলিত প্রচেষ্টা, যেখানে শেষ কথা হবে বাংলাকে জয়ী করার মনোভাব। আমরা এই কর্মসূচি শুরু করেছি যেখানে আমরা 100,000 সরাসরি যুব যোদ্ধাদের এই কর্মসূচির সাথে যুক্ত করব, যারা কোভিডের বিরুদ্ধে, আমফানের বিরুদ্ধে লড়াই করে বাংলাকে জয়ী করতে চায়। রাজনীতি রাজনীতির জায়গায় নিশ্চিতভাবে থাকবে, নির্বাচন হবে, গণতন্ত্র থাকবে, এবং গণতন্ত্রে এটাই তো ঐতিহ্য যে নির্বাচনে একাধিক রাজনৈতিক দল লড়বে, মানুষের কাছে গিয়ে তারা কথা বলবে, মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, এক পক্ষ জয়ী হবে, এক পক্ষ পরাজিত হবে, কিন্তু সেসব পরে, আগে আমাদের এই মাটির স্বার্থে লড়াই করতে হবে। স্বামী বিবেকানন্দ আমাদের বলেছিল যে ইচ্ছাশক্তি একটা জগৎকে পরিচালিত করে, সেই সম্মিলিত প্রচেষ্টা এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন জয় এই বাংলার হবে। আমরা এই প্রচেষ্টা শুরু করেছি এবং এই প্রচেষ্টার প্রধান লক্ষ্য হল 100,000 যুব যোদ্ধা, অর্থাৎ বিভিন্ন যুবক যুবতীদের কাছে আমার একান্ত অনুরোধ এবং আবেদন থাকল যে আপনারা যদি নিজের এলাকা, নিজের পাড়া, নিজের অঞ্চল, নিজের গ্রাম, নিজের ওয়ার্ড, নিজের টাউন, সর্বোপরি আমাদের এই প্রিয় পশ্চিমবঙ্গকে করোনা মুক্ত করতে চান এবং করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে জয়যুক্ত করতে চান, আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হন। এবং কিভাবে যুক্ত হবে, যুক্ত হওয়ার জন্য আমাদের একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে লগ ইন করুন। ওয়েবসাইটটি হচ্ছে www.banglarjuboshokti.in, banglarjuboshokti.in ওয়েবসাইটে লগ ইন করে আপনারা সরাসরি আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করুন এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে বাংলাকে জয়ী করতে সাহায্য করুন।
আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সকলের প্রচেষ্টা, ঐক্যবদ্ধ মনোভাব এবং কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার দৃঢ়তা যদি আমরা বজায় রেখে এই কাজে নেমে বাংলাকে জয়ী করতে সাহায্য করি, এই প্রয়াস কোনোদিন ব্যর্থ বা বিফল হবে না, এই প্রয়াস সফল হবে। তাই লড়াই যতদিনই চলুক, জয় কোনো অশুভ শক্তির নয়, জয় আমফানের নয়, জয় করোনার নয়, জয় হবে আমাদের বাংলার, জয় হবে বঙ্গবাসীর, জয় হবে পশ্চিমবঙ্গের। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে বলবো সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে এবং লকডাউনের নিয়মাবলী মেনে আপনারা সকলে ভালো থাকবেন। পরিবারের সকলকে আমার প্রণাম জানাবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।